আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমাদের অনেকে প্রয়োজনেই কিন্তু দেশের বাইরে যাওয়া লাগে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বহু দিন প্রবাসে থাকার পরে দেশে আসেন কিন্তু দেশে আসার পরে দেখা যাচ্ছে যে বিমানে ওঠার সময় এবং বিমানবন্দরে যাওয়ার পরে নানা ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হন তো জানা গেছে গত দুই তিন দিন আগে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ওয়েবসাইটে নতুন একটি তথ্য তারা প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষ নতুন একটি নির্দেশনা কিন্তু দিয়েছেন এই নির্দেশনাগুলো পাঁচ ধাপের কিছু নির্দেশনা যা আপনাদের সবারই কিন্তু জানা প্রয়োজন বিশেষ করে যারা দেশের বাইরে থেকে দেশে আসেন এবং দেশ থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তা না হলে দেখা যাচ্ছে যে আপনি ঝামেলায় পড়তে পারেন তো গত দশই নভেম্বর বিমানবন্দরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় যে বহির্গমন যাত্রীদের প্রবেশ গেট চেক ইন কার্যক্রম বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ ইমিগ্রেশন পি বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন এবং বহির্গমন লাইন যে অবস্থান নিয়ে নানা পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে তো পরামর্শগুলো গুলো কি কি সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হ্যাভি লাগেজ বা প্রবেশ গেট প্রথমে একজন যাত্রী তার ফ্লাইটে নির্দিষ্ট সময়ে চার ঘন্টা আগে বিমানবন্দর বহির্গমন রায়বেতে উপস্থিত হবেন এরপরে প্রবেশ গেটে রাখা ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের জন্য নির্ধারিত গেট দিয়ে নিরাপত্তা কর্মীকে পাসপোর্ট সহ আনুষঙ্গিক কাগজপত্র দেখিয়ে ভিতরে প্রবেশ করবেন লাগেজ বহনের জন্য ড্রাইভওয়ের প্রতিটি গেট বিনামূল্যে ট্রলির ব্যবস্থা রয়েছে দর্শক শ্রোতা যারা দেরি করে বিমানবন্দরে পৌঁছানোর অভ্যাস আছে তারা কিন্তু অভ্যাসটা পরিবর্তন করুন তা না হলে দেখা যাচ্ছে যে আপনি ঝামেলা পড়তে পারেন কেননা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে কিন্তু এই বিষয়টি প্রকাশ করা হয়েছে কমপক্ষে চার ঘন্টা পূর্বে আপনাকে বিমানবন্দরে উপস্থিত হতে হবে এবং সেখান থেকে চেকিং সম্পন্ন করতে হবে এবং চেকিং বা লাগেজ গেট বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ করা বিমানবন্দরের ভেতরে প্রবেশের পরে ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের জন্য নির্ধারিত চেক ইন কাউন্টারে উপস্থিত হবেন যাত্রীরা এরপর এয়ারলাইন্স প্রতিনিধির কাছে পাসপোর্ট সহ সব কাগজপত্র দেখিয়ে লাগেজ বুকিং দেবেন একই সঙ্গে লাগেজ ট্যাগ ও বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে উল্লেখ্য সৌদি আরবগামী যাত্রীদের ক্ষেত্রে যদি পুরানো হন অথবা ছুটিতে এসে থাকেন তাহলে চেক ইন করার আগে বহির্গমন এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ছুটির কাগজ সত্যায়িত করে নিতে হবে আর নতুন যাত্রীর ক্ষেত্রে চেক-ইন করার পর ইমিগ্রেশনের ভিতরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ভিএমআইটি কার্ড যাচাই করে বোর্ডিং কার্ডে সিল নিশ্চিত করে নেবেন। চেক-ইন করার সময় কোনো সমস্যা হলে বহির্গমন এলাকায় অবস্থিত হেল্প ডেস্কের মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সেবা কিন্তু নেওয়া যাবে। এবার আসা যাক ইমিগ্রেশনে। চেকিং কার্যক্রম শেষ হওয়ার পর যাত্রীরা পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং আনুষাঙ্গিক কাগজপত্র প্রদর্শন করে ইমিগ্রেশন শেষ করবেন। পাসপোর্টে সিল পড়েছে নাকি না তা কিন্তু নিশ্চিত হবেন এবার আসা যাক বহির্গমন লাউঞ্জে অবস্থান ইমিগ্রেশন শেষ হওয়ার পর প্রি বোর্ডিং সিকিউরিটি শুরু হওয়ার দুই ঘন্টা আগে বহির্গমন লাঞ্চ এলাকায় অপেক্ষা করবেন যাত্রীরা এর মধ্যে যদি কারো বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে বহির্গমন লাঞ্চে অবস্থিত মুদ্রা বুথ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়াও শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ইমিগ্রেশন ওয়ানের পাশে বেবি কেয়ার বই পড়ার জন্য একটি বঙ্গবন্ধু কর্নার শুল্কমত্ব দোকান এবং দুপুর রাতের খাবার অথবা নাস্তা করার জন্য রেস্তোরাঁয় এবং প্রয়োজনীয় ফুড কর্নার রয়েছে বহির্গমন লাউঞ্জে অবস্থানরত যাত্রীরা ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ছাড়া দুই ঘন্টা বা এক ঘন্টা আগে তাদের নির্ধারিত বোর্ডিং গেটে উপস্থিত হবেন নিরাপত্তা তল্লাশি এবং স্ক্রিনিং নিশ্চিত করার জন্য কোট ব্লেজার জ্যাকেট বেল্ট জুতা হাতঘড়ি মোবাইল ল্যাপটপ আইপ্যাড ট্যাপ চার্জার পাওয়ার ব্যাংক খেলনা বন্দুক চাবি কয়েন ইলেকট্রিক সামগ্রী ইত্যাদি ট্রেনের ভিতর রাখতে হবে তল্লাশি এবং শেষ করার পরে প্লেনে জন্য হোল্ডিং লাউঞ্জে অপেক্ষা করবেন এরপরে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধি যাত্রীদের প্লেনে উঠতে সহায়তা করবেন তো দর্শক শ্রোতা এটি কিন্তু শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে সুতরাং যারা এই নির্দেশনাগুলো জানে না বা অনেকেই দেখা যাচ্ছে যে দেশে এসেছেন এই বিষয়গুলো অনেকেই কিন্তু জানে না সবাইকে কিন্তু জানার সুযোগ করে দিন কেননা দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় বা আপনার পরিচিত যদি কোনো মানুষ থাকে তারা দেখা যাচ্ছে যে এত কিছু চিন্তা করবে না এবং দেখা যাচ্ছে যে আগের নিয়মে বিমানবন্দরে যাবে তখন দেখা যাচ্ছে যে তিনি ঝামেলার মুখে পড়তে পারেন অথবা দেখা যাচ্ছে যে তিনি ফ্লাইট মিস করতে পারেন সেজন্য আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন পরিচিত জনকে জানার সুযোগ করে দিতে তো ভুলবেন না তো দর্শক নতুন এই নিয়ম আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে কোনো তথ্য থাকলে বা মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে বলবেন না দেখা হবে নতুন কোন তথ্য এবং ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য